জন্য, মানবিকতার জন্য, মনুষ্যত্বের জন্য, ন্যায় নীতির জন্য লড়াই করতে হবে, অন্যায়ের বিরুদ্ধে লড়তে হবে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, তাহলে নামাজ আল্লাহর সঙ্গে বান্দার যোগাযোগ। নামাজে কি বলে, নামাজে কি বলে, নামাজে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্বাল্লিন আমিন। কি বলে, এর মানে কি, এর মানে কি? আজকে যদি মুসলমান আমরা নিজেরা যদি না জানি পাঁচ ওয়াক্ত নামাজের এই একটা সুরা, সুরা ফাতিহা, এটা আমাদের প্রত্যেকটা রাকাতেই পড়তে হয়, প্রত্যেকটা ভাই আমার নামাজের প্রত্যেকটা নামাজের রাকাতেই করতে হয়, তাহলে এর মানেটা আমরা সবাই জানি না। তাই তো কিছু কুচক্রি মানুষ, কিছু অন্যায়কারী মানুষ, কিছু বিভাজন সৃষ্টিকারী মানুষ, কিছু ভাই আমার সম্প্রীতি নষ্ট করা মানুষ, তারা এক ধর্মের কথা অন্য ধর্মের কাছে ভুল ব্যাখ্যা করে মানুষকে বিপদগামী করার চেষ্টা করে, সম্প্রীতি বিভেদ নষ্ট, বিভেদ তৈরি করার চেষ্টা করে, সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করে। তাহলে তারা যদি আপনাকে জিজ্ঞাসা করে তোমরা নামাজের মধ্যে কি পড়ো, তোমরা যে মসজিদে যাও, মসজিদে কিসের ট্রেনিং হয়, আপনি কি বলবেন? মসজিদে একটাই ট্রেনিং হয়, যাতে করে সারা দিন রাত ভালো মানুষ হয়ে, আদর্শ নাগরিক হয়ে, দেশের দশের উপকার করে সুন্দর সংসার, সুন্দর সমাজ গড়তে পারে, যাতে আদর্শ মানুষ হতে পারে, এরই ট্রেনিং মসজিদে দেওয়া হয়। কে ট্রেনিং দেন? ট্রেনিং দেন স্বয়ং আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। কি পড়েন আপনি, কি পড়েন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা মহান আল্লাহর যিনি সারা কুল কায়নাতের স্রষ্টা, মালিক ইয়াউমিদ্দিন যিনি বিচার দিনের মালিক, ইয়াকা নাবুদু আমরা তোমারই ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাইন এবং তোমারই নিকট সাহায্য প্রার্থনা করি, তোমারই নিকট সাহায্য প্রার্থনা করি। আমরা কার ইবাদত করি? মহান আল্লাহর ইবাদত করি এবং আল্লাহর কাছেই সাহায্য প্রার্থনা করি। চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে, চলি। কি সাহায্য চাই, কি কথা বলি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সঠিক পথে পরিচালিত করো। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, যে পথে তুমি অনুগ্রহ দান করেছো, নিয়ামত দান করেছো, তুমি যে পথে শান্তির পথ করেছো, সেই পথে আমাদের পরিচালিত করো। যে পথে তোমার চির অভিশাপ, যে পথে ভ্রান্তির চির পরিতাপ, হে মহাচালক মোদের কখনো করো না সে পথ গামী। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহ কবুল করেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সেই নামাজ, নামাজের সময় হলে যদি ভালো মানুষ হতে চান, যদি প্রকৃত রাসূলের মহাব্বা ভালোবাসা আপনার মধ্যে নিয়ে আসতে চান, যদি আল্লাহর নৈকট্য সাহায্য পেতে চান, তাহলে নামাজের সময় হলে কাজকে বলবেন, হে কাজ আমার নামাজ আছে। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে, নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে, নামাজ বিনা পরকালে কি জবাব দেবে তুমি খোদার কাছে, নামাজ বিনা জবাব দেবে তুমি খোদার কাছে, নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। ফজর গেল ঘুমের ঘোরে, জোহর গেল কাজে, আসর গেল
হাবিব মাঝে মাঝে ফজর গেল ঘুমের ঘোরে জোহর গেল কাজে আসর গেল হেলাই ফেলাই মগরিব মাঝে মাঝে নামাজকে বলো না কাজ আছে কাজকে বলো আমার নামাজ আছে বলুন আল্লাহ আমি বলুন আল্লাহ আমিন আল্লাহ কবুল করেন যে আল্লাহুম্মা আমিন তাহলে নামাজের সময় হলে নামাজটা পড়তে হবে সেই নামাজ যে নামাজ সম্পর্কে আল্লাহ কোরআন মাজিদে এত বেশি অন্য কোন আমলের কথা বলা হয়নি যত বেশি বলা হয়েছে নামাজ নিয়ে রোজার কথা তো বলা হয়নি হজের কথা তো বলা হয়নি যাকাতের কথা তো বলা হয়নি 82 জায়গায় আল্লাহ শুধু বললেন নামাজ নামাজ পড়ো নামাজ পড়ো রাসূলে পাক ইন্তেকালের সময় একটা আমলের কথা বলে ইন্তেকাল করলেন তিনি রোজার কথা বলেননি হজের কথা বলে ইন্তেকাল করেননি তিনি বলেছেন নামাজ নামাজ হে আমার উম্মতেরা নামাজ মুসলমান রোজা রাখে হজ করে পয়সা থাকলে যাকাত দেয় দান করে কিন্তু নামাজ পড়তে চায় না কি কষ্ট নামাজ যেটা বেশি পড়তে বলা হয়েছে সেটাই মারতায় হে তরুণেরা যুবকেরা হে আমার বন্ধুরা হে আমার মুরব্বিয়ানেরা হে আমার জওয়ান যুবকেরা এই নামাজ আপনাকে আমাকে পাপ থেকে দূরে সরিয়ে দেয় এই নামাজ আপনাকে আমাকে অন্যায় থেকে বাধা দেয় আপনি যখন প্রকৃত নামাজি হয়ে যাবেন আপনার জবান থেকে আর খারাপ কথা বেরোবে না কারণ আপনি সারাদিনে সব সময় পাঁচ ওয়াক্ত নামাজে আপনি বহুবার আল্লাহর কাছে বলছেন হে আমার মাবুদ গো তুমি সে পথে আমাদের চালাও যে পথে তোমার প্রিয়জন চলেছেন হে হে আমার বন্ধুরা হে আমার মুরব্বিয়ানেরা কষ্ট হচ্ছে নাকি জোরে বলেন ভালো করে বলছেন মন থেকে বলছেন দেখেন প্রায় 11টা বাজতে চললো মানে হুজুর একটাও ঘটনা এখনো হলো না সেই দিয়ে কী সব যে বলছেন আমাদের মাথায় ঠিক মতো ঢুকছে না একটাও টান দিয়ে ঘটনা তো বললেন না কোনো কাহিনী বললেন না একটাও রাগ হয়নি তো আসেন একটা ঘটনা বলে দিই এই পরিপ্রেক্ষিতে এই নামাজ নিয়ে যখন শুরু হয়েছে একটা ঘটনা বলে দিই হে তরুণেরা যুবকেরা হে আমার বন্ধুরা হে আমার মুরব্বিয়ানেরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দেন বিশ্ব নবীর ইন্তেকালের 1000 বছর পর দ্বিতীয় হাজারের প্রথমে যিনি মুজাদ্দিদ হয়ে এলেন মুজাদ্দিদের জামান যিনি হয়েছিলেন তিনি হলেন পাঞ্জাবের সেহেন শরীফে যার রওজা মুবারক আছে তিনি হলেন হযরতে আহমদ সেহেন্দি মুজাদ্দিদ আলফে সানি রহমাতুল্লাহ আলাইহি মুজাদ্দিদ মানে হলো যুগ সংস্কারক মুজাদ্দিদ মানে কি যুগ সংস্কারক একবার দরুদ শরীফ আল্লাহুম্মা থাকতে পারে হয়তো নাকি কমিটির ছেলেদের অনেক কাজ কাজ তো যা ছিল সব শেষ প্যাকেট সব করা হয়ে গেছে আসলে কমিটির ছেলেরা জলসা দিচ্ছে তো ওদের জলসা না বসলে হবে নাকি আচ্ছা আমার কাছে একটু খবর দিতে হবে একটু আমার কাছে আসতে হবে কমিটির একজন কেউ ভাই এখন কাছে আসবেন একটু দরুদ শরীফ আল্লাহুম্মা রাসুল তুমি দয়ার সাগর হাবিব আলামিন তোমার দয়াই পূর্ণ হলো সারা পৃথিবী জোরে হবে না
আর জোরে হবে না, সুবহানাল্লাহ বললে সব আছে না নাই, আছে না নাই, তাহলে অনেকে কেন বলেন নাই? কি জি মাঝে মাঝে মিছিল বেরোইতো এদিকে নাকি বেরোয়নি, বেরোয় মাঝে মাঝে, ওরে বাপ রে বাপ, মুরব্বী চাচারাও মাঝে মাঝে বেরোয়, ভালো করে সোজা হয়ে হাঁটতে পারে না, হাতে লাঠি নিয়েছে বেঁকে বেঁকে হাঁটছে, বেঁকে বেঁকে হাঁটছে, বুঝতে পারছি, তবুও ছাড়ছে না, কারণ কি নেতা খুশি হবে, হবে কি হবে না, স্বাভাবিক, মিছিলে হাঁটলে নেতা খুশি হয়, নেত্রী খুশি হয়, দাদা খুশি হয় কি হয় না, তাই চাচা আমার থাকতে পারে না, সে বেঁকে বেঁকে হাঁটতে পারে না, তবুও ছাড়ে না, লাঠি ধরে ধরে বেঁকে বেঁকে হাঁটছে, লড়তে হবে লড়তে হবে, খেঁচে খুঁচে মাঝে মধ্যে হাত তুলছে, লড়তে হবে লড়তে হবে, ভোট দেবেন কোনখানে, ভোট দেবেন কোনখানে, আমাদেরই ওইখানে, কল হবে রাস্তা হবে পায়খানা হবে, কল হবে রাস্তা হবে পায়খানা হবে, ওরে বাপ, চাচা আমার এমন আওয়াজ দিয়েছে, চাচিকে এসে বলছে পানি আওয়াজ গলা থেকে বেরোয়, এমন আওয়াজ দিয়েছে আওয়াজ গলা থেকে বেরোচ্ছে না, পানি দাও পানি, চাচি মনে মনে করছে দুপুরবেলা এত মিছিল ফিচির থেকে হেঁটে এসেছে মানে ভোগ থেকে গেছে, ভাত তরকারি নিয়ে আসছে, কত ভাগই পানি দিতে পারে, তাই রাগ করবেন না, আর মিলাদুন্নবীতে আমরা বসে আমাদের আওয়াজ বেরোতে চাই না, দুঃখ নেবেন না, আমাদের আওয়াজ বেরোতে চাই না, হুজুর যদি আওয়াজ দেয় না তাকবীর আল্লাহ আকবার জোরে দিতে লজ্জা লেগেছে, জোরে দেয় নাকি আস্তে আস্তে আল্লাহ আকবার আল্লাহ আকবার, জোরে দিচ্ছে না, রাস্তার মাঝখানে ছেলে মেয়ে বউ বাচ্চা সবাই মাঝখানে আওয়াজ দিচ্ছে, খেচে খুঁচে আওয়াজ বেরোচ্ছে, বলছে জোরকে দিতে হবে, ওকে সবাই দেখতে পায়, এই হচ্ছে এক নম্বর সমর্থক, এক নম্বর সমর্থক এটা, তবে জোরে দিলে হয়তো বুঝতে পারা যাবে, আর এখানে বলছে লোকে কি বলবে, আল্লাহ আকবার জোরে বলতে আমার অসুবিধা হইতে পারছেন, আর লোকে কি বলবে, এই দেখতে পাচ্ছেন কে জোরে বলেন, কে দেখতে পাচ্ছেন জোরে বলেন, আচ্ছা আপনারা মাঝে মাঝে বাজারে দোকানঘাটে দোকানদানি করেন, দেখবেন কাপড়ের দোকানে কাপড় কেনেন, আপনি বলবেন ছেলের একটা প্যান্ট দেখি, প্যান্ট একটা প্যান্ট দেখাচ্ছে, দেখি একটা প্যান্ট দেখাচ্ছে বলে একটু অন্য কোয়ালিটির হবে না, একটু এখন ফ্যাশন কোয়ালিটির বেশ, ওটাকে মালটাকে ঢুকিয়ে দিয়ে আবার অন্য একটা বের করছে, আবার ওটাকে বলছেন অন্য কোয়ালিটি, আবার ওটাকে ঢোকাচ্ছে অন্য বের করছে, মনে করুন মুদিখানার দোকানে গেছেন বা আপনি মনোহারি দোকানে গেছেন, একটা করে মাল দেখাচ্ছে ঢুকাচ্ছে, ফের আবার অন্য মাল দেখাচ্ছে, মাশাআল্লাহ, আমার মামাজান হুজুর কেবলা তিনি কাছাকাছি ঢুকে গেছেন, চলে আসছেন, কিছুক্ষণের মধ্যে আসবেন, তাহলে আমি আর এই উদাহরণের দিকে যাচ্ছি না, কারণ যেটা বলছিলাম তাই আমার একটা কথা বাকি রয়ে গেছে, পাদ্রী সাহেব কটা প্রশ্ন করেছিল, কটা বলেছিলাম চারটে, তার মধ্যে এক নাম্বার হলো আল্লাহ এখন কি কাজ করছে, দুই নাম্বার হলো আল্লাহ এখন কোথায় আছে, তিন নাম্বার হলো আল্লাহ এখন কোন দিকে মুখ করে আছে, আর চার নাম্বার হলো রাতা রাজার আগে রাজা, নেতার আগে নেতা, জমিদারের আগে জমিদার, বাদশার আগে বাদশা, আল্লাহর আগে কটা আল্লাহ চলে গেছে, এই চারটে প্রশ্নের উত্তর যদি দিতে পারো, হে পাদ্রী সাহেব বলছে, হে ইমাম ইমাম সাহেব ইমামে আজম, যদি চারটে প্রশ্নের উত্তর যুক্তি এবং মুক্তির মাধ্যমে যা বোঝা মিলে বুঝিয়ে দিলে হবে না, যুক্তিও দিতে হবে, এমন যুক্তি জনগণ যেন মানে, হাজার হাজার জনতার মাঝখানে তোমাকে যুক্তি দিতে হবে, যেন জনগণ বলে হ্যাঁ ঠিক আছে, বোকারাও বলে ঠিক আছে, শিক্ষিত লোকও বলে ঠিক আছে, বিচক্ষণ লোকও বলে ঠিক আছে, সবাই যেন বলে ঠিক আছে, যুক্তি দিয়ে বোঝাতে হবে, আর উক্তি তোমাকে পেশ করতে হবে, যুক্তি এবং উক্তি যদি দিতে পারো, চারটে প্রশ্নের উত্তরে আমি তোমার হাতে হাত দিয়ে তোমার আল্লাহকে মানব, আর যদি চ্যালেঞ্জ গ্রহণ করেছো, যদি উত্তর দিতে না পারো, তাহলে আমি যাকে মানি তাকে তোমাকে মানতে হবে, চ্যালেঞ্জ গ্রহণ করেছিল মুসলমানদের ইমাম ইমামে আজম আবু হানিফা, জোরে বলুন সুবহানাল্লাহ, যাই হোক এই ওয়াজ অনেক লম্বা চওড়া সময়ের সাপেক্ষ ব্যাপার, আমি এটা বলতে গেলে আবার অনেক বেশি সময় চলে যাবে, আবার এদিকে একটা ধরেছিলাম, কি বলেছিলাম, সর্বনাশ করেছে সর্বনাশ করে, আর এদিকে যে বিশ্বনবীর এন্তেকালের এক হাজার বছর পর দ্বিতীয় হাজারের প্রথমে, দ্বিতীয় হাজারের প্রথমে যিনি মুজাদ্দিদ হয়ে এলেন, মুজাদ্দিদ মানে হলো যুগ সংস্কার, তো তার সঙ্গে মোগল বাদশার ডিবেট হলো, মোগল বাদশার কি হলো, বিতর্ক তৈরি হলো, কোন এক আল্লাহর আইনকে সামনে রেখে, কোন এক মতবাদকে সামনে রেখে ডিবেট হলো, তো বাদশার কাছে মুজাদ্দিদুজ্জামান নত স্বীকার করলেন না, নতি স্বীকার করলেন না, এর ফলে মোগল বাদশা মুজাদ্দিদ আল ফেসানিকে জেলখানায় ঢুকিয়েছিল,
এই যে নামাজের পরিবর্তনে তার কি হয়েছিল, কোনটা বলবো, দুটো টপিক তো নিয়ে চলে এসেছি, উদাহরণ দুটো এতক্ষণ আলোচনা করেছি। লোকে বলে হুজুর আপনি শুধু ওয়াজ করেন একটা ঘটনা বলেন না, কিছু কিছু মুরব্বী লোক বলে একটা ঘটনা শোনা হলো না, আজকে দুটো ট্রাফিক নিয়ে চলে এসেছি, কোনটা বলবো আপনারা বলেন। আমার মুরব্বী শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেনাম মুজাদ্দিদ আলফে সানি হুজুর জোর করে বাদশাহ জেলখানার ভিতরে ঢুকিয়ে দিলেন, রাষ্ট্রীয় শক্তি তার হাতে জেলখানার ভিতরে ঢুকিয়ে দিয়েছেন, যাকে ঢোকানো হয়েছে তিনি হলেন জামানার মুজাদ্দিদ, তিনি হলেন হযরতে মুজাদ্দিদ আলফে সানি রাহমাতুল্লাহ আলাইহি, পাঞ্জাবের স্নেহেম শরীফে যার রওজা মোবারকটা আছে। হে তরুণেরা, যুবা কিরামা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, মুজাদ্দিদ আলফে সানি যখন জেলখানার ভিতরে ঢুকলেন জুব্বা পরে হাতে আসা লাঠি নিয়ে মাথায় পাগড়ি বেঁধে রাসূলের সুন্নতের তরিকা ধরে সুন্নতি লেবাসখানা পরে যখন জেলখানার ভিতরে ঢুকেছেন কয়েক হাজার জেলবন্দী, হযরতে মুজাদ্দিদ আলফে সানিকে দেখে অবাক হয়ে গেছে। আমরা তো কেউ চুরি করেছি তাই এসেছি, কেউ খুন করেছি তা এসেছি, কেউ লেঠিয়ালি করেছি তা এসেছি, কেউ অন্যায় করেছি তা এসেছি, এই মানুষটাকে দেখে মনে হয় না খুনি, মনে হয় না লেঠিয়াল, মনে হয় না অপরাধী। আল্লাহর ওলি মুজাদ্দিদ আলফে সানির নামটা সবাই জানে। আস্তে আস্তে করে জেলখানার কয়েদি বন্দীরা সামনে গিয়ে বলে, ও আল্লাহর মাহবুব বান্দা, আমাদের দেখে মনে হয় আপনি কোনো অপরাধ করেন না। সে সময় বলেছিলেন, হে জেলখানার কয়েদি বন্দীরা, এতে আমার কোনো দুঃখ নাই, আমি সত্যি কোনো অপরাধ করে আসিনি, বাচ্চার সঙ্গে আমার মশালা নিয়ে হয়েছে, বাচ্চা আমাকে না হক করে জেলখানায় ঢুকিয়েছে। হে জেলখানার কয়েদি বন্দীরা, তোমরা কিছু চিন্তা করো না, ভেবো না, এতে আমার কোনো দুঃখ নাই, এতে আমার কোনো কষ্ট নাই, আমি যদি জেলখানার বুকে না আসতাম, জেলখানার ভিতরে যদি না ঢুকতাম, তাহলে কয়েক হাজার জেলবন্দি সঙ্গে আমার মোলাকাত হতো না। হে তরুণেরা, যুবকেরা, হে আমার বন্ধুরা, হুজুর তাদেরকে প্রথমে নামাজের কথা বললেন না, দাঁড়ি টুপি জুব্বার কথা বললেন না, বরং তাদের যেখানে কষ্ট সেখানে হাত বোলালেন, তাদের যেখানে দুঃখ সেখানে মলম লাগালেন, জিজ্ঞাসা করলেন, বাবা ছেলে রে তুমি কত বছর জেলখানায় এসেছ, কেউ বলে হুজুর 5 বছর, বাবা ছেলে কত বছর বলে 10 বছর, কেউ বলে 15 বছর। আল্লাহর মাহবুব বান্দা জামানার মুজাদ্দিদ মুজাদ্দিদ আলফে সানি বলেন, বাবা ছেলে চিন্তা করো না, হে বাবা ছেলে তোমরা কিছু ভেবো না, তোমরা জেলখানা এসেছ, আল্লাহ যদি চান তোমাদের জেলখানা তোকে বের করে দেয়। তোমরা আল্লাহর উপর ভরসা রাখো, আল্লাহ যদি চান জেলখানা থেকে বের করে দিতে পারেন। 5 বছর 10 বছর 15 বছর হয়ে গেছে, খোঁজ খবর নেবার কেউ নাই, মানে হুজুর কেউ নাই, খোঁজ খবর নেবার এখন আর কেউ নাই। হে তরুণেরা, যুবকেরা, তাদের যেখানে কষ্ট দুঃখ সেখানে তাদের দুঃখ দূর করলেন, সবচেয়ে বড় দুঃখ তারা 5 বছর 10 বছর জেল খাটছে, এখন আর বাড়ির কেউ খবর নেবার নাই। আল্লাহর ওলি বললেন, বাবারা চিন্তা করো না, আমার আল্লাহ চাইলে তোমাদের জেলখানা থেকে বের করতে পারে। তাদের হৃদয়টা ভরে গেল,
দুঃখটা কিছুটা ভাই আমার কমে গেল, তাদের অন্তরটা বিগলিত হলো। বলে হুজুর সত্যি কি আমরা জেলখানা থেকে কোনো দিন বেরোতে পারবো? বলে হ্যাঁ বাবা, আল্লাহ যদি চান জেলখানা থেকে বের করতে পারেন, তবে কিছু কাজ করতে হবে বাবা। বলে কি কাজ হুজুর? বলে আল্লাহকে রাজি করতে হবে। বলে কেমন করে হুজুর? বলে শুনে রাখো, আমার আল্লাহ কোরআন মাজিদে জানিয়ে দেন, বান্দা তোরা যদি আমাকে স্মরণ করিস আমি আল্লাহ তোদের স্মরণ করে দিই। ফাজকুরুনি আজকুরুকুম ওয়াজকুরুনি ওয়ালা তাকফুরুন। তোমরা আমাকে স্মরণ করো আমি আল্লাহ স্মরণ করব, তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদা করো। ওয়াজকুরুনি ওয়ালা তাকফুরুন, কখনো তোমরা নাশুকরি করো না। হে তরুণেরা, যুবকেরা, আল্লাহর ওলি জামানার মুজাহিদদের সে সময় বলেছিলেন, হে বাবার ছেলেরা, যাও যাও তোমাদেরকে আল্লাহকে স্মরণ একটু করতে হবে। বলে কি করে করব হুজুর? যাও বাবা আগে পবিত্র হয়ে যাও, পাক পবিত্র আগে হতে হবে, পাক পবিত্র অবস্থায় আগে থাকতে হবে। প্রত্যেককে পবিত্র গোসল করতে হয় কি হয় না? কেউ অস্বীকার করতে পারবে না? গোসল ফরজ হয় কি হয় না? এই গোসলের কটা ফরজ জেনে বলে, গোসলের কটা ফরজ? তিনটে, মাশাআল্লাহ। কিন্তু অনেক ইয়ং ছেলে, যুবক ছেলে জানে না, মনে করে যে ও লাইফ বয় সাবান মেখে তিনবার ডুবুক দিলি হয়ে যাবে, দাম করে গিয়ে ঝাম মারলো পুকুরে গিয়ে গোসল হয়ে গেল, জুম্মা নামাজ পড়ে ফেললো, খুব তসবি করে ফেললো, ওরই সর্বনাশ। গোসলই হলো না, গোসল না হলে ওযু হবে না, ওযু না হলে নামাজ হবে না, নামাজ না হলে কোনো আমল কাজে লাগবে না। রাসূল বলেছেন, ইবাদতটা ওইভাবে করো যেভাবে আমি করি। গোসলের ফরজ হলো তিনটে, নিয়ত করো, প্রথমে নিয়ত করবেন পবিত্র হওয়ার জন্য। আরবিতে জানেন না, আরবি করতে হবে না, বাংলায় করুন। মনের খবরকে জানেন আল্লাহ, জানেন ইন্নাহু আলিমুম বিজাতি সুদুর, অন্তরের খবর তোমার আল্লাহ জানেন। ইন্নামাল আমালু বিন নিয়াত, বুখারী শরীফের প্রথম হাদিস, নিয়তের উপর আমল হবে।